আসসালামু আলাইকুম দর্শক, আজ 9 আগস্ট মঙ্গলবার, ছুটির দিন। আশুরা ছুটির দিনে ইলিশ বাজারে ক্রেতার ঢল, প্রচুর ক্রেতা বিক্রেতার সমাগম। আমরা আজকের বাজারটা একটু দেখব, আপনাদের দেখানোর চেষ্টা করব। এগুলো মাছ ভালো, তার জন্য এখন আছে প্রচুর কাস্টমার, দাম অনেক বেশি। অনেকগুলো মাছ এখানে একজন নিচ্ছেন, কত করে যায় আমরা একটু দেখবো। মানুষ সাগরের কেন নদীরটা বোঝে না, তাই এটা দাম ছিল 1350 বরিশাল, আর এই দুটো হচ্ছে চিরগ্রাম, এটা নিবেন 1400 টাকা কিছু। আপনারা যারা ডিম ছাড়া মাছ চান, এখন তো ডিম ছাড়া দাম ডিম বলে নিতে চান না, ওই তো নিবেন শোল মাছ কাস্টমারকে দেখানোর জন্য। এই তো শোল মাছ কাকা, ইলিশ কিনবে তাহলে এটা নিবেন বাবা, এটা একটা একদম 1300 টাকা কেজি পড়বে, আর এটা পড়বে একদম 1450। চাঁদপুর আর বরিশাল চারদিন ধরে মাছের দাম বাড়ছে বাবা, চারদিন ধরে মাছের দাম বাড়ছে, মাছ দাম কমবে, আলু দাম কমবে, এক দু হাজার দাম কমবে, বলে দাম কমবে 1350 1450 1450 এটা নিবে, এটা কত, কেজি পড়ো 1500, দিন ছাড়া দিন ছাড়া। সমুদ্রের মাছ দেখেন, এই যে মাছের ওজন দিন ছিল, এই যে ডিম ছাড়া মাছ খাইলে আমার কাছে আসেন, শোল মাছ রাখছি, শোল মাছ এটার নাম হচ্ছে ইলিশ, না শোল মাছ।
আর বরিশাল আর চাঁদপুর যেটা নেলাকু তিন থেকে লাগছে আজকে সিহারা ইলিশে তো বলছে শোল মাছ বুঝতে হবে স্বাদবিহীন মাছ এটা বল হিসাবে রাখছে মাছ জানার জন্য ডিম হবে অল্প আর বেশি ডিম হবে ভাই এটা ডিম ছাড়া হবে না এই দুটো আর কথা হবে এটা একদম 1450 টাকা চাঁদপুর আর বরিশাল নেবেন একদম 1300 কোন দাম লাগবে কত গেল এটা ওই 1 কেজিটা বেশি 1500 টাকা এই 1 কেজিটা বেশি 1500 টাকা আর এটা 1700 টাকা এটা 1.5 কেজির উপরে এ লিডার এলা আর নিবেন কত 6100 1500 বেশি 1 কেজি আপনি দেখেন 1.5 কেজির উপরে 1.5 কেজির উপরে 1.5 কেজির উপরে7,000 টাকায় বিক্রি আরে 1177 টাকা 1700 টাকা এটা আমার 1750 টাকা এটা আমার এটা একবারে 1750 টাকা দিন এটা কত ১৫০ টাকা কেজি আমার ঠকা যাবে নিজে একের মাল নিয়ে খাই দেয় এটি অরিজিনাল ফর্দা আবার আছে বিভিন্ন আইটেমের মাছ আছে বাজার ইউটিউব করতে আছে যদি খারাপ ফোন দিতে পারবেন আমি একটা মাছ দিয়ে আমরা নেই
আমি দাম দরতা আছি আমি দাম দরতা দেব দেখেন আরেকটা দুটো দে না না দুটো না দুটো না না একটু কত দেবে দুটো কেন পারা আছে না একদিন ধরো এটা কি দিন ছড়া এটা না এটা এটা হালকা হইছে এটা কত কমে যাবে কত হবে দেবে এটা আমরা দামি ধরছি কত কত বলবেন না 17 16 বন্ধ ধরছি মানে ভালো লাগে নিবেন একদম 1650 একদম একদম ডিম ফেরা আছে ডিমলো আছে বোঝানোর জন্য আমি অপেক্ষা করছিলাম যে এক কেজির মাছ 1650 কিভাবে বিক্রি করা হয় সিরাজ ভাই কিভাবে কত বিক্রি করে দেখানোর চেষ্টা করছি কত গেল সিরাজ ভাই খারাপ দিলে তো আমাকে যা মাথা তাই মাথা সমস্যা নেই স্যার গাড়িতে দিয়ে আসবো সামনে দিব না পিছনে দিয়ে দেবো জি ভাইয়া এটা 1400 টাকা 1400 ঠিক আছে নিয়ে নাও আমি দেখাচ্ছি তার 1400 আমার পরে করছি ভাই মা ভালো নেব না আরে মাছের চারটা না আপনি চারটা মাছ আমি মাছ আমি চারটা মাছ আপনি নেন তারপর বলেন আমাকে আমি চারটা মাছ দেবেন সাড়ে মিনিট মাছ গরম চাপ দেন মাছ দেবেন গাদা মোটা মাছ মাছ আমি চারটা দিয়ে আপনি নেন মাছ ভালো মাছ দেবেন কেন ফিল্ডিং মাছ দিয়েছিলাম ভাই 5150 টাকা 5148 টাকা ক্লোজিং প্রাইস 1300 জি যেটা তো সেটা তো আপনাকে দেবেন আমি তো আপনার কাছে বেশি চাচ্ছি আর এর দুদিন পরে রেখাবেন 1600 টাকা সময় আয়া পড়ছে মাছ তাই তো 1600 খাবেন 1600 যদি হয় তাহলে 700 টাকাই বেচবো আমরা আমরাই 700 টাকা বেচবো টেনশন কিছু নাই যেরকম আমরা নদীর পানি নদীতে যাবো কোনো সমস্যা নাই আমার কিছু অসুবিধা হবে না আচ্ছা বাজার সম্পর্কে একটু বলেন সিরাজ ভাই আপনি কত কি পরিমাণ মাছ আনছিলেন আজকে আমি 500 সিরাজ ভাই মাছ কিনছি আমরা 150 কেজি 150 কেজি মাছ আমার আছে মাছ বিক্রি হয়ে গেছে আমার এই কটা মাছ আছে
আপনার এই যে অনেকে বলে দেখেন এই দিন একদিন স্পেশাল উনি বলে যে আমি তোমার ইউটিউব দেখে আসি উনি এই মাত্র নাকি সাথ ছিলাম আর এটা নেব না কিন্তু দেখেন ভালো করে দর্শকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা অনেকে ডিম ছাড়া মাছ চান যে আমাকে ডিম ছাড়া মাছ দেন তখনই তখন এই ইলিশগুলোকে দেখাই এই যে দুইটা মাছ এনে রাখছি চিরঙ্গের মাছ চিরঙ্গ ডিম হবে না আমার এই মাছগুলো কিন্তু প্রতিটি মাছের ডিম আছে আর এই মাছগুলো দেখেন আপনি গোল কিনা দেখলে এখন পাবেন তোমার সামনে সামনে যাচ্ছে আপনি দেখেন সবটি মাছ যেটির সাথে মিক্স হয় কিনা এটা কি গোল আছে না এটা গোল আছে আপনি দেখেন হ্যাঁ তাহলে চিরাঙ্গের মাছ সবাই চায় যে আমাকে ডিম ছাড়া মাছ দেন তখন তখন এই মাছটি লম্বা হয় তখন আর নিতে চায় না কিন্তু বরিশালের চাঁদপুরের মাছ তুমি গোল হবে ডিম হবে ডিম ছাড়া মাছ পাবে না পামা আর বেশি চিরাঙ্গের ডিম হবে এটা তো কাজ স্বাদ পাবে না আপনি বরিশালটা খায় স্বাদ পাবে এটা তো লবণ পানির মাছ এটা কোনো মতে স্বাদ পাবে না এটা কেউ যদি নেয় আমি 1300 কেজি বলবো 1300 কেজি ওজনের মাছ 1300 কেজি বলবো আমি মনে করি কাস্টমারের ক্রয় ক্ষমতার বাইরে যদি আমদানি বেশি হতো এই মাছ 1400 টাকা বেচছি এই মাছটা বিক্রি হতো 1200 টাকা গত সপ্তাহে এক কেজি প্লাস মাছ বেচছি ঠিক আছে এই দামে যদি নেন তাহলে নিতে পারবেন একদম এই যে এটা 1400 টাকা নিতে পারবেন আমার 1400 এই শোল মাছ নিবেন 1400 ইলিশ না শোল মাছ ধন্যবাদ একদম 1400 টাকা ইলিশের বাজারে শোল মাছ চেহারা ইলিশের মতো আসলে কি তাই সাগরের ইলিশকে শোল মাছ বলে অর্থাৎ স্বাদ নেই আজকে এই ছুটির দিনে বাজারে ক্রেতা অনেক বেশি দাম বুঝতেই পেরেছেন দামও বেশি আমদানি কম সাগরের মাছের আধিক্য আছে এই বাজারে নদীর মাছের সংখ্যা কম এটা কত চলে 1250 দিলে একদম 1200 টাকা কেজি চাঁদপুরের মাছ অরিজিনাল কাঁচা মাছ কাঁচা বাজারে আর পদ্মার মাছ আছে কম কিন্তু আমার মাছ পদ্মার আছে এই যে মাছ কক্সিট কক্সিট কত এটা আছে ফিজিং মাছ পদ্মার মাছ এটা ফিজিং মাছ মাছ কলম খারাপ না কিন্তু মাছ পলাশার ফিজিং মাছ এটা নিলে আজকাল রেট আছে 1100 টাকা 1 কেজি ওজন 1100 টাকা রেট আজকাল দেখেন সবার তো 10 দিন আছে মাছ কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে যে দরই হোক না কেন বাজারে ইলিশের দাম অনেক বেশি বাজার তো দেখাচ্ছিলাম বিভিন্ন প্রকারের মাছ আছে এই বাজারে বার্মার মাছ আছে দেখুন বার্মার মাছ ১৫০ গ্রাম ১ লাখ 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 ১
এই ছিল ইলিশের আজকের আপডেট। ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজকের বাজার দর সর্বোচ্চ আবার একটু বলে দিচ্ছি, সবচেয়ে ছোট যে মাছ 650 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এরপরে 800 গ্রাম 850 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 1000 টাকার উপরে। 1 কেজি সাইজের মাছ বিক্রি করা হচ্ছে 1300 থেকে 1400 টাকা কেজি, এবং 1 কেজির উপরে 1.5 কেজির মাছ বিক্রি হচ্ছে 1650 1700 টাকা কেজি। 2 কেজির ভালো মাছ বিক্রি করা হচ্ছে 2400-2500 টাকা কেজি। যদিও 2 কেজির ভালো মাছ এখানে নেই, ডিমানা মাছ যেগুলো বিক্রি হচ্ছে এগুলো 2 কেজির মাছ বিক্রি হচ্ছে 1850 থেকে 1950 টাকা কেজি ধরে। এই ছিল আজকের ভিডিও। আপনাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে এবং আমাদের সঙ্গেই থাকুন ইলিশের আপডেট নিয়মিত জানার জন্য। ধন্যবাদ সবাইকে।